हेलो बंधुरा, आजकेर व्लगे तुम्हादेर प्रत्येककेस्वागत जानाई। आजके तुम्हादेर संगे परिचय कराबो नर्थ इस्टेर भीषण भीषण सुंदर एकटी जायगार संगे। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে একটা ছোট্ট স্বর্গ। তো এখানে কিভাবে যেতে হয়, হোমস্টের ব্যবস্থা রয়েছে কিনা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো এই যে সিনটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ভোরের কোহিমা শহর। ভোর এখন 5টা বাজে। তো আমরা হচ্ছে স্টাফ পিকনিকে যাব। তো পিকনিক আর কি, পিকনিকে যাওয়ার আগে, গাড়ি স্টার্ট করার আগে এখন প্রার্থনা করা হচ্ছে। মানে প্রার্থনা করা হচ্ছে যেন আমরা সেফলি সেই জায়গাটায় পৌঁছতে পারি, সেখান থেকে ফিরে আসতে পারি, ভালোভাবে যেন পিকনিকটা সম্পন্ন হয়, এই প্রার্থনা করে তারপরে কিন্তু গাড়ি শুরু করা হয়। এটা এখানকার একটা রীতি বা প্রথা, যখনই আর কি যাত্রা শুরু করা হয় তার আগে প্রার্থনা করা হয়, ইভেন খাবার আগেও কিন্তু প্রার্থনা করা হয়। তো পাহাড়ি রাস্তা ধরে সেই সুন্দর জায়গার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর এই যে জায়গাটা মাঝখানে আমাদের গাড়ি থেমেছিল, এই জায়গাটায়, এই জায়গাটারও কিন্তু বিশেষত্ব রয়েছে। এই জায়গাটা এশিয়ার মধ্যে একটা বিখ্যাত জায়গা, মানে এশিয়ার বিখ্যাত জায়গার লিস্টে এই জায়গাটার কিন্তু নাম রয়েছে। তো এই পার্টিকুলার জায়গাটার ভিডিও আমি অন্য আরেক দিন পোস্ট করব। তো আমরা পৌঁছে গেছি আমাদের সেই ছোট্ট একটা স্বর্গের মতো সুন্দর জায়গা। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখনও ফুল ভিউটা দেখা যাচ্ছে না এখান থেকে। আর এটা মেইনলি একটা গ্রাম, তো গ্রামে শাকসবজি চাষ করার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁস মুরগি, তারপর ভেড়া, এগুলোরও কিন্তু প্রতিপালন করা হয় এই জায়গাটাতে, মানে এই গ্রামে। বেশিরভাগ গ্রামগুলোতেই প্রতিপালন করা হয়, আর এখানেও কিন্তু ভেড়া তারপর মুরগি এগুলো প্রতিপালন করা হয়। তো যেমনটা বললাম, যেহেতু আমরা স্টাফ পিকনিকে এসেছি, তাই এই সবার হাতে কিছু না কিছু রয়েছে। কারো হাতে বালতি, কারো হাতে টিফিনের জন্য কলা, ডিম, কারো হাতে টিফিনের অন্য অন্য প্যাকেট, ফল এবং খড়ি, আরও যা কিছু প্রয়োজন হয় আর কি, সবাই নিজেদের সাধ্যমতো ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো পাহাড়ের একটা যে সমস্যা, সেটা হলো জলের সমস্যা। মানে জলটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এবার আমাদের যে রান্না করা হবে পিকনিকের জন্য, সবজি, তারপর চিকেন বা অন্য কিছু থাকলে সেগুলো ধোয়ার জন্য জলের প্রয়োজন হবে। তো জল যদি না থাকে কী করে রান্না বান্না হবে? তাই জন্য আমরা, আমাদের কেমন একটা জায়গায় যেতে হবে যেখানে আর কি জলের সোর্সটা রয়েছে। জল সব জায়গায় পাওয়া যায় না বলে যেখানে পাওয়া যায় সেখান থেকে দূরের থেকে পাইপ দিয়ে কিন্তু জলটা আনা হয়। তো আমরা যাচ্ছি সেই জলের উৎসের কাছে, আমাদের রান্নাবান্না শুরু করব ওখানে গিয়ে। আর এটা হচ্ছে এই গ্রামেরই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যাচ্ছি ধীরে ধীরে পিকনিক স্পটের দিকে। তো এই স্পটটার নামটা তোমরা একটু পরেই দেখতে পাবে, তোমরা নিজেরাই দেখে নেবে এবং আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে এই জায়গাটা। এবং এই জায়গাটা তোমরা যদি গুগল করে দেখো, তো সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবে এবং অনেক ইনফরমেশনও পেয়ে যাবে। তো জায়গাটা হলো পোয়েলবা ভিলেজ আর পোয়েলবা শিপ ফার্ম। যেমনটা বললাম যে এটা মেইনলি একটা গ্রাম, এই গ্রাম হচ্ছে ভেড়া প্রতিপালনের জন্য বিখ্যাত। দূরে আমি পরে একটা ফুটেজে কভার করেছি, দূরে কিছু ঘর তৈরি করা রয়েছে, সেই ঘরের ভেতরে কিন্তু ভেড়া বা শিপ প্রতিপালন করা হয়। তো এটা হচ্ছে কোহিমা থেকে 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। তো কিভাবে আসতে পারবে? কোহিমা থেকে গাড়ি হায়ার করে
ট্যাক্সি হোক বা সুমো হোক হায়ার করে কিন্তু এই জায়গাটাতে আসতে পারবে। এবং হোমস্টের ব্যবস্থা অবশ্যই রয়েছে, যেহেতু এটা একটা বিখ্যাত জায়গা। তো কেউ যদি এখানে আসতে চাও কমেন্ট সেকশনে কিন্তু জানিও, এখানে যে আর কি দায়িত্বে রয়েছে বা যারা এখানে থাকে মেইনলি যারা হোমস্টের ব্যবস্থা করে দেয়, সেরকম একটা গাইডের গাইডের ফোন নম্বর কিন্তু আমরা নিয়ে এসেছি। তো বাইরের স্টেট থেকে কেউ যদি এই জায়গাটায় ভিজিট করতে চাও কমেন্ট সেকশনে জানিও, আমি তার যে ফোন নম্বর সেটা কিন্তু দিয়ে দেব। এবং তোমরা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে এখানে কিন্তু ভিজিট করতে পারো। তো এই হলো সাইড ভিউ, আমাদের স্যারেরা আসছেন, কেউ খড়ি নিয়ে কেউ অন্য অন্য জিনিসপত্র নিয়ে। যত কাছে যাওয়া যাবে ভিউটা তত বেশি সুন্দর হয়ে যাবে। মানে যেমনটা আমি শুরুতে বললাম, আমার কাছে এটা সত্যি একটা স্বর্গের মতো। কেননা আমি মানে পাহাড় দেখার অভিজ্ঞতা আমার কোনো দিনই ছিল না, তো এত সুন্দর মানে সাজানো ছবির মতো পাহাড়। আমরা ছোটোবেলায় যে পাহাড় আঁকতাম মানে পেন্সিল দিয়ে, রং পেন্সিল দিয়ে, তো সেই রকম আর কি থাকে থাকে পাহাড়গুলো ছোটো 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 ঢিবির মতো সাজানো, মানে পুরো ভ্যালির মতো। হ্যাঁ, আর ভ্যালি বলতে মনে পড়ল এখানে আরও একটা বিখ্যাত জায়গা নাগাল্যান্ডের, হচ্ছে জুকু ভ্যালি। সেই জুকু ভ্যালি নাকি এটার থেকেও বেশি সুন্দর। মানে তাহলে ধারণা করতে পারবে যে জুকু ভ্যালি কতটা সুন্দর। এবং জুকু ভ্যালিতে কিন্তু প্রতি বছরই বিদেশ থেকে এবং ভারতের বিভিন্ন স্টেট থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন কিন্তু ঘুরতে আসে, ট্রাভেলার্স ভ্লগার্স কিন্তু ঘুরতে আসে। কেননা ইউটিউব হোক বা অন্য জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে জুকু ভ্যালি লিখে সার্চ করলেই কিন্তু প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাওয়া যায় ভ্লগারদের, মানে ভ্লগারদের জন্য, ট্যুরিস্টদের জন্য জুকু ভ্যালি, তারপর এই শিপ ফার্ম, এগুলো হচ্ছে খুব বিখ্যাত জায়গা নর্থ ইস্টের মধ্যে। তো আমি ভীষণ লাকি, নর্মালি হয়তো যাওয়া হতো না, তবু স্টাফ পিকনিকের জন্য আর কি এত সুন্দর জায়গাটা দেখতে পেলাম। তো আমাদের এখন আর কি রান্নাবান্নার আয়োজন চলছে, রূপবাবু হেল্প করছে সবজি ধোয়ার জন্য, হয়তো সবজি বা চিকেন, না টমেটো, হ্যাঁ টমেটো বা নাগা চিলি, এগুলো ধোয়ার জন্য আর কি হেল্প করছে। তো এখানে একটা কমন আইটেম হচ্ছে চাটনি, নাগা চিলির চাটনি। মানে যে কোনো অনুষ্ঠান হোক নাগা চিলিটা থাকবেই, নাগা চিলির চাটনি থাকবেই, নাগা চিলি, টমেটো এবং কখনো কখনো যেই সিজনে যা কিছু পাওয়া যায় সেগুলো দিয়ে। তো আজকে দেখা যাক কী দিয়ে নাগা চিলির চাটনি তৈরি হবে, তোমরাও দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। আর যেমনটা বললাম তোমাদেরকে, আমি যেহেতু নতুন ভ্লগ শুরু করেছি তাই জন্য তোমাদের প্রত্যেকের সাপোর্ট কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। তোমরা যদি ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমি কিন্তু অনেকটাই উৎসাহ পাব পরবর্তী ভিডিও তৈরিতে। তাই তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশনে জানিও যে কী ধরনের ভ্লগ ভিডিও তোমরা এক্সপেক্ট করো আমার কাছ থেকে, বা কী ধরনের ভ্লগ ভিডিও আমি বানালে তোমরা দেখতে ভালোবাসবে। তো যেমনটা বললাম, যত কাছে যাব ভিউটা কিন্তু তত বেশি সুন্দর লাগে। এখানে মনে হচ্ছে না একদম ছবির মতো সুন্দর, ব্যাস একটু যদি পাহাড় থাক, মানে পাহাড়ে যদি একটু বরফ থাকতো তাহলে একদম কমপ্লিট সুইজারল্যান্ড হয়ে যেত। কিন্তু এখানে সাধারণত বরফ পড়ে না, কিছু কিছু জায়গা রয়েছে, দু চারটে জায়গা রয়েছে নাগাল্যান্ডে যেই জায়গাগুলোতে বরফ পড়ে,
এই জায়গাটাতে সাধারণত বরফ পড়ে না, কিন্তু শীতকালে ঠান্ডাটা প্রচুর পড়ে। চারপাশটা যেহেতু খোলা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। আমি এখন কথা কম বলবো, আমি এখানে কথা খরচ করব না, তোমরা জাস্ট সিনারিটা দেখো, ভিউটা দেখতে থাকো। আহা, এত সুন্দর জায়গা। তো আমাদের স্যাররা যাচ্ছেন এখন খড়ি কুড়োতে, মানে জঙ্গল থেকে শুকনো ডালপালা নিয়ে আসবে। পাহাড়ে তো গাছপালার এখানে অভাব নেই, তাই জন্য খড়িরও কোনো অভাব নেই, এবং ওরা কিন্তু মেইনলি খড়ি দিয়েই রান্না করে, মানে চুলায় রান্না করে, গ্যাস কিন্তু খুব কম ইউজ হয়। অবশ্যই যারা শহরে থাকে তারা গ্যাস ইউজ করে, তা কিন্তু বেশিরভাগটাই খড়িও ইউজ করে তারা, কিন্তু আর গ্রামে মেইনলি ওরা খড়ি ইউজ করে, গ্যাস ইউজ করে না বললেই চলে, কেননা খড়ির অভাব নেই। আর আমরা জানি যে খড়ি দিয়ে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয়, সেই কনসেপ্টটাও রয়েছে অনেকের মধ্যে, গ্যাসটা আসলে অনেকেই পছন্দ করে না। আমি জাস্ট ভিউটা দেখছিলাম অনেকক্ষণ ধরে বসে, অসম্ভব রকমের সুন্দর। কি করবা গামছা দিয়ে তুমি? ও আমি আমি মাথা রাখবো না, চাদর তো একটু চাদর তুমি আসবো, আমি মাথার মধ্যে গামছা বাঁধে একটু বাঁধবো না, না না ঠান্ডা প্রচন্ড এখন স্টার্ট। Say hi. আসলে এখানে ভীষণ ঠান্ডা, আমার চাদরটা আমি ভুল করে গাড়িতে রেখে এসেছি। কি হ্যাঁ দেখতে পাচ্ছি, হাই বলো হাই বলো, এখন যাও আমি একটু ভিডিও বানাই। এখানে চা হচ্ছে খড়ি দিয়ে, যেমনটা বললাম খড়ি দিয়ে রান্না। আমরা মানে ওরা চাইলে কিন্তু গ্যাস সিলিন্ডার ওভেন এগুলো নিয়ে আসতে পারতো, কিন্তু যেমনটা বললাম ওরা পছন্দ করে খড়িতে রান্না। আর যেই চাটনির কথা বললাম, এই টমেটো পোড়ানো হচ্ছে, সেই টমেটো দিয়ে, নাগা চিলি দিয়ে, এবং এখানে দেখলাম এবার নতুন অ্যাড হয়েছে হচ্ছে ড্রাই ফিশ। ড্রাই ফিশটাকে পুড়িয়ে সেটা নাগা চিলির সঙ্গে মিশিয়ে কিন্তু চাটনি তৈরি করা হবে। আর আমরা যেহেতু এখনই পৌঁছলাম, তো ব্রেকফাস্টের আয়োজন চলছে আর কি। প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা রয়েছে, কেউ টিফিন সেকশনে, কেউ বয়েল সেকশনে, কেউ চাল মানে ভাত তৈরি করার সেকশনে, কেউ চিকেন বানানোর সেকশনে। আর এই যে এগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্কোয়াশ, ঠিক আছে? স্কোয়াশটা কিন্তু অল্প একটু নুন দিয়ে শুধু বয়েল করবে, নুন কিন্তু খুবই কম। এবং কখনো কখনো দেখি কিছু কিছু অনুষ্ঠানে যে স্কোয়াশ বয়েলটাতে নুন থাকে না, আর এটা হচ্ছে আমরা যেটাকে রাই সরষা বলি সেটাকে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে লাই পাত্তা বলে, লাই পাত্তা। তো এই রাই সর্ষে পাতাটাও কিন্তু শুধু বয়েল করা হবে, মানে একসঙ্গে বয়েল করা হবে। যেমন বললাম আমাদের যেমন হচ্ছে ডালের সঙ্গে সবজি একটা আইটেম, মানে মিক্স ভেজ আমরা যেটাকে লাবড়া বলি বা ঘ্যাট বলি, এখানে হচ্ছে ডাল হোক বা চিকেন হোক
সেটার সঙ্গে এই বয়েল হচ্ছে ওদের একটা ফেভারিট আইটেম, মানে বয়েলটা কিন্তু থাকবেই, বয়েল আর চাটনি, আর হচ্ছে চিকেন মানে মাটন, মাটনটা অত না, অন্য যে মাংসগুলো রয়েছে ওগুলো ওদের প্রিয়, সেই সঙ্গে চাটনি এবং বয়েল। ডাল ওরা অতটা খায় না, সেই সঙ্গে আরও কিছু পদ রয়েছে। তো টমেটোটা পোড়া হয়ে গেছে, একটা একটা করে এখন তুলে নেওয়া হবে, তোলার পরে এটার খোসা ছাড়ানো হবে, পরিষ্কার করা হবে। তারপরে ওদের কাঠের একটা যন্ত্র থাকে, মানে হামুনদিস্তা তো বড় হয়, তো কাঠের ওটা ছোট, ওই ওটা দিয়ে গামলার মধ্যে আর কি পিষবে, এটাকে থেতো করবে, অনেকক্ষণ ধরে থেতো করা হবে, যতক্ষণ না একদম স্ম্যাশড হয়ে যাচ্ছে ওটা, মানে আমরা যেমন করে আলু সেদ্ধ মাখি সেরকম স্ম্যাশড হয়ে যায় যখন, তখন ওটা আর কি প্রসেসটা কমপ্লিট হয়। তো এখন ব্রেকফাস্টের টাইম, আর আমাদের দায়িত্ব ছিল চিকেন তৈরি, তাই জন্য এখন পেঁয়াজ ছোলা হচ্ছে, আর যেটা বললাম ওই ওটাকে স্ম্যাশড করা হচ্ছে এখন, টমেটো আর নাগা চিলিটাকে স্ম্যাশড করা হচ্ছে। আমার দায়িত্ব ছিল পেঁয়াজ ছোলা, তো এই তো আমি পেঁয়াজ ছুলছি, পেঁয়াজ ছুলতে ছুলতে চোখে জল বেরিয়ে যাবে আজকে। তো আলটিমেটলি আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম, যেহেতু গোটা দিনের ভিডিও রয়েছে, মোটামুটি এক ঘন্টার ভিডিও রয়েছে, তো এই ভিডিওটি মোটামুটি 16 মিনিট হয়ে গেছে এখন। তো খাবারের যে পার্টটা, খাবারের আইটেমগুলো, সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপলোড করে দেব। আর তোমাদের প্রত্যেকের কাছে আবারও রিকোয়েস্ট, যেহেতু আমার ভ্লগ চ্যানেলটা নতুন এবং ভ্লগ পেজে আপলোড করাও নতুন, তাই তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, কমেন্ট সেকশনে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, এবং লাইক করে শেয়ার করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো যারা এখন যাচ্ছে তারা হয়তো কাছেই থাকে, বা তারা হয়তো হোমস্টে করবে, তাই জন্য ওরা এখন আর কি শুরু করবে, আমরা এখন ব্যাক করব, ওরা এখন শুরু করবে, মানে ওরা লেট করে এসেছে, হয়তো ওরা এখানে থাকবে। তো এই যে দূরের যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলোই মেইনলি এই যে শিপ ফার্ম, ঠিক আছে, ভেড়া বা শিপ সেখানে প্রতিপালন করা হয়, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে। তো এই আন্টিটা বলছে আবার এলে ওনার জন্য মিষ্টি নিয়ে আসতে, মজা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম আসলে তো মিঠাই আনিব আনিব। এই ঘরগুলোতে মানে লোকেরা থাকে, ওই দূরের যে কাঠের যে ছোট ছোট ঘরগুলো ওগুলোতে আর কি শিপ ফার্ম ওগুলো। আর এখানে হচ্ছে বিকেলের মানে বাজারের, আমাদের যেমন হাট বসে বা বাজার বসে, তো এখানে 2-3টে মহিলা কিছু লোকাল সবজি নিয়ে বসেছে, হানি মানে জঙ্গলে যে মধুটা পাওয়া যায় সেই মধু নিয়ে বসেছে, আরও কিছু কিছু সবজি রয়েছে লোকাল সবজি। তো যখনই আর কি, এটা যেহেতু পিকনিক স্পট, তো টাউন থেকে বা শহর থেকে লোকজন আসে, তারা যখন ফিরে যায় আর কি কিছু কিছু জিনিস নিয়ে যায় বা ওদের বিক্রি হয়, সেই জন্য ওরা এই সময়টাতে এসে মানে হাট বা বাজারের মতো কিন্তু বসে আর কি জায়গা করে। তো এই ছিল আমাদের পোয়েলবা ভিলেজ বা পোয়েলবা শিপ ফার্ম এর ভিডিও, যেটা কিনা নর্থ ইস্টের একটি স্টেট নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে মোটামুটি 2.5 ঘন্টার রাস্তা। তো আবারও বলছি, কেউ যদি এই জায়গাটাতে ঘুরতে যেতে চাও বা কেউ যদি আসতে চাও, হোমস্টের ব্যবস্থা বা অন্যান্য যে আয়োজন সম্পর্কিত তথ্য জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমরা যেই গাইডের ফোন নম্বরটা নিয়ে এসেছি সেই ফোন নম্বরটা
তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, তোমরা কিন্তু কথা বলে নিতে পারবে। এবং আমি বলবো কেউ যদি নর্থ ইস্টে ঘুরতে আসো বা কেউ যদি নাগাল্যান্ডে ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা দেখে যেও, খুব 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 ভালো লাগবে। আজকের ব্লগ এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।